নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে হতে পারে। করোনায় ভর্তি পরীক্ষার বিকল্প ভাবা হচ্ছে। বরিশালে লঞ্চে এক যুবককে কুপিয়ে হত্যা। লঞ্চের চতুর্থ তলার ছাদ থেকে উদ্ধার হলো মরদেহ। মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের কর্ম পরিকল্পনা চূড়ান্ত। শুরু হবে বিশদ নকশা তৈরির কাজ। ত্রুটিপূর্ণ ট্রেন আর রেলপথের কারণে মৃত্যুপাত আখাউড়া সিলেট রুট। রেল ভ্রমণে বাড়ছে অনীহা। এবং ড্র নয়, জিতেই শিরোপা উৎসব করতে চায় বাংলাদেশ। নেপালের বিপক্ষে শেষ ম্যাচ আজ বিকেল 5টায়। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি আতিফ আনজুমান এবং আমি আলী আশরাফ। শুরুতে জানাবো বিস্তারিত। এবার প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে হতে পারে, এমন প্রস্তাব নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে ভর্তি পরীক্ষার বিকল্প হিসেবে এটিকে ভাবা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাতিল হয়েছে পিসি, জেএসসি, এইচএসসি এবং বার্ষিক পরীক্ষা। অন্যান্য বছর নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় স্কুলে ভর্তি কার্যক্রম, অথচ এবছর এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি শিক্ষা মন্ত্রণালয় থেকে। ফলে ভর্তি কিভাবে হবে তা নিয়ে চিন্তায় অভিভাবকরা। এবারের ভর্তিটা কিভাবে নেওয়া হবে আর প্রক্রিয়াটা কিভাবে হবে আমরা খুব চিন্তিত। ভর্তির প্রক্রিয়া যাতে করে স্বচ্ছ হয় সেটাই নিশ্চিত করতে হবে। স্কুলগুলোতে প্রথম শ্রেণীর ভর্তি হয় লটারির মাধ্যমে, অন্যান্য শ্রেণীতে ভর্তি হয় লিখিত পরীক্ষায়। তবে এবার করোনা পরিস্থিতির কারণে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে বেশ কয়েকটি বিকল্প নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। এর মধ্যে আছে সংক্ষিপ্ত সিলেবাসে লিখিত পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, সেই সঙ্গে পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালানো যায় কি না সেটি নিয়েও কাজ চলছে। আমাদের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তারা আমাদেরকে পরামর্শ দেবেন, সর্বশেষ পরিস্থিতি কি করোনার সেই বিষয়টা জেনেই আমাদের দুজনের কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এদিকে স্কুলগুলো চাইছে সিদ্ধান্ত দ্রুত দেয়া হোক, সব ধরনের প্রস্তুতি তাদের আছে। গার্ডিয়ানরা কিন্তু আমাদের কাছে জানতে চায় কবে ভর্তি, শিক্ষকদের চাপ দেয় বিভিন্নভাবে, জানতে চায় প্রক্রিয়াটা কী হবে। তো সেখানে কিন্তু এই ভর্তির প্রক্রিয়াটা সরকারের কাছ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয় না। যখনই সরকার আমাদেরকে সিদ্ধান্ত দিব আমরা দ্রুত সেটা কিন্তু করে ফেলতে পারবো, সেই জন্য আমরা কিন্তু অপেক্ষা করছি। মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ঝুঁকির মুখে না পড়ে সে বিষয়টি বিবেচনায় রেখেই নেওয়া হবে সিদ্ধান্ত। এরই মধ্যে নামী স্কুলগুলোতে অবৈধভাবে ভর্তির জন্য তৎপর হয়ে উঠেছে বেশ কয়েকটি চক্র। সংশ্লিষ্টরা বলছেন করোনার এই পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে এই অনিয়ম করতে না পারে সেজন্য এখন থেকেই মন্ত্রণালয়কে কঠোর নজরদারি রাখতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে ঢাকা থেকে যাওয়া সুন্দরবন 11 লঞ্চে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে লঞ্চের চতুর্থ তলার ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভোর 3:30টার সময় লঞ্চটি বরিশাল ঘাটে ভেড়ানোর পর ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সকালে যাত্রী খালাসের পর লঞ্চের কর্মচারীরা ছাদ থেকে লঞ্চ ধোয়ার কাজে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পায়। তার পেট ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে নৌপুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ। এর আগে গত 14 সেপ্টেম্বর এমভি পারাবত 11 লঞ্চের কেবিনে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ নিয়ে গত 5 বছরে ঢাকা বরিশাল নৌরুটে চলাচলকারী লঞ্চগুলোতে 4টি খুনের ঘটনা ঘটল। আমরা যাত্রী নামার পরে আমরা দোয়ামশার কাজের জন্য ছাদে আসছি পাইপ নিয়ে, যে পাইপ নিয়ে পানি মারবো, পানি নিয়ে দৌড় করবো। তখন আমরা উঠে এখানে দেখছি লাশটা পড়ে আছে, দৌড়িয়ে আমার গেছে যে ভাই কামবাজ খেয়েছে, একটা লোক মাই ঠিক আছে।
এই কি লোক মাইতে হইছে আমি হয়তো প্রথম গেছি ভয় পাইছে কি লোক মাইতে তারপর দৌড়াইছে এই দেই দেই কাল রাত যখন তো লং সাইডে আছে 9টা এখন এখানে পৌঁছাইছে 3:30টা 4টা থেকে এর মাঝে যদি কোনো টাইমটা হবে তো তার বুকে মাঝখানে যে ডিস্টার্ব আছে এবং পেটের পেটের একটা ডান সাইড করে দুটো ডিস্টার্ব আছে এ বিষয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, মরদেহটি এখন কোথায় রাখা হয়েছে আর হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কোনো কিছু ধারণা করতে পারছে কিনা? আমি এখনো দাঁড়িয়ে আছি পারাবাত 11 সুন্দরবন 11 লঞ্চের ছাদে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিকে এখন স্পটেড করা হয়েছে, প্রথমে বডি স্পটেড করা হয়েছে, তারপর টোটাল লোকেশনকে স্পটেড করেছে সিআইডি পুলিশ। আমরা এখন যেটা দেখছি যে নৌ পুলিশ, বরিশাল কোতোয়ালি পুলিশ অর্থাৎ বিএনপি আর এর সাথে সিআইডি রয়েছে। এখন কিছুক্ষণ আগে পিবিআই এসে যোগ দিয়েছে, অর্থাৎ পুলিশের চারটি সংস্থা এই হত্যাকাণ্ডটিকে নিয়ে আসলে এখন কাজ শুরু করেছে। আমরা আগেই জানিয়েছিলাম যে এই লাশের কোনো পরিচয় এখন পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি, তবে একটি আইডি কার্ড পাওয়া গেছে। এই লাশটি যে চারতলায় রয়েছে তার সরাসরি সোজাসুজি নিচতলায়, এটি ছিল রিপন হালাদার, এর পরিচয় দেখা যাচ্ছে, অর্থাৎ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কুতুব আইল এলাকার আবির ফ্যাশনের তার কর্মস্থল লেখা হয়েছে। এর বাড়ি দেখা হয়েছে বিহঙ্গড় ফুলকাঠি নলছিটি, অর্থাৎ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় বাড়ি দেখা গেছে। এখন এই এই কার্ডের ছবির সাথে এক একটি সংস্থা এক একবার যাচ্ছে এবং মেলানোর চেষ্টা করছে। ঢাকায় আবির ফ্যাশনের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা এখন পর্যন্ত এই সম্পর্কে কোনো কিছু জানাননি, এটাই বলেছে সিআইডি এবং নৌ পুলিশ এরা। আর যেটা বলা হচ্ছে যে এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, অর্থাৎ লস্কর লঞ্চে লঞ্চের ভাষায় যাদেরকে লস্কর বলা হয়, লস্কররা আসলে আজকে ভোর 6টা নাগাদ এখানে প্রথমে ধোয়া মোছার কাজ করার জন্য এলে সাইলেন্সারের পাশে এই লাশটি পড়ে থাকতে দেখে। তো এই লাশটির গায়ে প্রায় 6টি ধারালো অস্ত্রের দাগ রয়েছে। আমরা যেটা আপাতত মনে হচ্ছে যে একাধিক কিলার এর সাথে জড়িয়ে থাকতে পারে এবং কিলার প্রফেশনাল, এটি প্রায় এখানে যারা কাজ করছে তারা অনেকটা নিশ্চিত যে কিলার প্রফেশনাল তার যে কোপ দেওয়া হয়েছে সেগুলো আসলে স্পর্শকাতর জায়গাগুলোতে দেওয়া হয়েছে। আর যেটি হচ্ছে যে এরা রাতে এইখানটায় বেশ জমাট আড্ডা ছিল, এটুকু বোঝা যায়, কারণ খাবারের অনেক খাবারের উচ্ছিষ্ট আছে এবং এই ক্যানগুলো বিভিন্ন পানীয় ক্যানগুলো পড়ে আছে। আর এই যে ছেলেটি নিহত হয়েছে, যে যুবকটি, তারও চলাফেরা মানে একটা অন্য ধাঁচে ছিল। আমরা দেখেছি একটা ব্রেসলেট আছে পায়ে, একটা যেটিকে বলা হয়েছে মানে লেগ ব্যান্ড যেদিকে বলা হয় সেটুকু পায়ে রয়েছে, তার আংটিগুলো রয়েছে ব্রেসলেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে যে মানে নিঃসন্দেহে ঢাকা থেকে বরিশালে মনে করা হচ্ছে ছেলেটি নতুন। তো এইভাবে এখন এই পর্যন্ত বলা হচ্ছে, কারণ তার যে সিন্ড্রোমের সাথে বরিশালে সচরাচর যাওয়া আসা যারা করে থাকে তাদের সিন্ড্রোমের সাথে খুব একটা মিল নেই। সবকিছু এখন আসলে তদন্তে নিচ্ছে, তদন্ত করছে পুলিশের চারটি সংস্থা। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। লঞ্চে হত্যাকাণ্ডের বিষয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেরা গাড়ি পুড়িয়ে সরকারের উপর দায় চাপাচ্ছে বিএনপি, করোনার দুঃসময়কে কাজে লাগিয়ে তারা ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেন তিনি। সোমবার রাতে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অগ্নিসন্ত্রাস, হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি ছেড়ে বিএনপিকে সুপথে আসার আহ্বান জানান সংসদ নেতা। বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ সংসদে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে গিয়ে অভিযোগ করেন, বাসে আগুন দেওয়ার মামলায় ফাঁসিয়ে বিএনপি নেতাদের উপর জুলুম করা হচ্ছে। এর জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রযুক্তি অনেক এগিয়ে গেছে উল্লেখ করে মোবাইল ফোন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও দলটির কেন্দ্রীয় নেতা ফরিদা ইয়াসমিনের ফাঁস হওয়া ফোনালাপ সংসদে শোনান প্রধানমন্ত্রী।
বিএনপির ওপর মানুষের আস্থা নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে 2008 এর নির্বাচনেই প্রত্যাখ্যান করেছে জনগণ এবং তারা নিজেরা আগুন দিয়ে আবার দোষ দিচ্ছে যে এটা নাকি সরকারি এজেন্ট। মাননীয় স্পিকার, আমরা ক্ষমতায় আছি, আমরা আগুন দিয়ে আমাদের সরকারকে আমরা বদনামের ভাগিদার করব কেন? তাদের একটা মিছিল চলে যাওয়ার সাথে সাথে কয়টা লোক দিয়ে দেশলাই দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে দিল, সে ছবি আমার কাছে আছে। নিজেরা আগুন টাগুন দিয়ে এসে পার্লামেন্টে এসে সরকারের উপরে দোষারোপ চাপানো আর উদরপিণ্ডে বুধরঘাড়ে চাপানো, এটা তাদের অভ্যাস। এ সময় বিএনপিকে প্রতিহিংসা রাজনীতি ছাড়ার আহ্বান জানান সংসদ নেতা। জনগণের সেই আস্থা বিশ্বাস তাদের উপর নাই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে 2008 এর নির্বাচনেই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে আর তারপর থেকে তাদের অপকর্মের কারণে আরো মানুষের থেকে দূরে সরে গেছে, এটা হলো বাস্তবতা। এদিকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি চিকিৎসকের 11,364টি পদ শূন্য আছে, এর মধ্যে সবচেয়ে বেশি খালি ঢাকা জেলায় 3,185টি। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সময় ধর্ষিতা শব্দটির বদলে ধর্ষণের শিকার শব্দ বন্ধ ব্যবহারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সামুদ্রিক মৎস্য আইন এবং মাছে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে বিক্রি করলে 7 বছরের জেল ও 5,00,000 টাকা জরিমানার বিধান রেখে দুটি আইন সংসদে পাশ হয়েছে। বঙ্গবন্ধু কতটা দূর অনিমেষকর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা যা থাকছে, পদ্মা সেতুতে আর 4টি স্প্যান বসলে পুরো দৃশ্যমান হবে, ডিসেম্বরের মধ্যে বসানো শেষ করার আশা। বাজারে দাম বেশি হয়, ধান চাল সংগ্রহ লক্ষ্য পূরণ নিয়ে সংশয়, মজুদ বাড়াতে আমদানি চান ব্যবসায়ীরা। মাস্ক না থাকলে সেবা নয়, সরকারের এই নির্দেশনা মানা হচ্ছে না খোদ সরকারি অনেক অফিসেই। কড়াকড়ি না থাকায় সেবাগ্রহীতাদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদেরও মাস্ক পরায় আছে অনীহা। এদিকে মাস্ক ব্যবহারের নির্দেশনা বাস্তবায়নে শিগগিরই রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের চিত্র এটি। সরকারি এই অফিসের সেবাদাতাদের অনেকের মুখেই নেই মাস্ক। একই অবস্থা সেবাগ্রহীতাদেরও, মাস্ক না পরার নানা অজুহাত তাদের। অবশ্য টেলিভিশন ক্যামেরা দেখে অনেকেই মাস্ক পরেন। আমার ভুল হয়ে গেছে, পকেট আছে না, আমি মুখ হাত ধুই ঠুই করে একা বেলা আইছি আর মাস্কটা পরিনি, ভুলে মাস্কটা পরা হতো, মাত্র খুলে রাখছি, গরম লাগতেছিল। কর্মকর্তাদের দাবি, রেজিস্ট্রেশন কমপ্লেক্সের পক্ষ থেকে সবাইকেই মাস্ক দেয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনাও আছে। আমরা সচেতন করে দিচ্ছি যে মাস্ক তোমরা পরিধান করে তারপরে সবাই বালাম লাগবা, এছাড়া তোমরা বালাম লাগবা না। মাস্ক ছাড়া সেবা নয় এই নির্দেশনা আছে সরকারি হাসপাতালগুলোতেও, কিন্তু রোগী ও তাদের স্বজনদের মধ্যে দেখা যায়নি মাস্ক পরায় তেমন সচেতনতা। এতে থাকছে করোনা সংক্রমণের ঝুঁকি। মাস্ক আসলে ভুলে থুয়েছি, এখন আবার বাইরে হলে একটা কিনে নেব। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মাস্ক পরায় অবহেলার কারণে বড় ক্ষতি হতে পারে মানুষের। সামাজিক সচেতনতা অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং সরকারকে আরেকটু এই ব্যাপারে তদারকি করতে হবে। অবশ্যই মাস্ক পরবেন, মাস্ক ছাড়া চলবেন না, কারণ কোভিড সেকেন্ড সিচুয়েশন চলতেছে। এদিকে মাস্ক পরা নিয়ে নির্দেশনা বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বলে দিছি গতকাল যে যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল এনফোর্সিং এজেন্সি যেন আরেকটু স্ট্রং হয়, আশা করি আগামী 2-3 দিনের মধ্যে থেকে। করোনা সংক্রমণ রোধে মাস্ক ছাড়া এলে কাউকে সরকারি ও বেসরকারি অফিসে সেবা দেয়া হবে না, গত 25 অক্টোবর এ নির্দেশনা দেয় সরকার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর মাত্র 4টি স্প্যান বসলেই পুরোপুরি দৃশ্যমান হবে পদ্মা সেতু, চলতি মাসে 2 আর বাকি 2টি বসানো হচ্ছে আগামী মাসে। সবকিছু ঠিক থাকলে 10 ডিসেম্বরের মধ্যে 6.15 কিলোমিটারেরই স্প্যান বসানো শেষ হবে। কর্তৃপক্ষের আশা, 2021 সালের ডিসেম্বরে বিজয়ের 50 বছর পূর্তিতে উদ্বোধন করা হবে পদ্মা সেতু। খরস্রোতা পদ্মা, ভরা বর্ষায় পানির তোরে এর তুলনা চলে শুধু দক্ষিণ আমেরিকার আমাজনের সঙ্গে।
এখানে সেতু নির্মাণ তাই সবসময়ই চ্যালেঞ্জিং, তবে সেটি সম্ভব হতে চলেছে বিজ্ঞান আর মানুষের ঐকান্তিক প্রচেষ্টায়। মাটির গঠন ভিন্নতা, পাইলিং জটিলতা, বন্যা, করোনা সহ নানা জটিলতায় বারবার গতি হারিয়েছে কাজ, তবে সব বাধা পেরিয়ে পুরোপুরি দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু। 10 ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে স্প্যান বসানো। ওই কটা উঠালো মানেই কিন্তু ব্রিজ শেষ না, উই হোপ ডিসেম্বরের মধ্যে আমরা স্প্যান উঠাবে। 6,125 মিটারের মতো ব্রিজটা লম্বা, এটার উপরে 2 মিটার করে করে রোডের স্ল্যাবটা, এইগুলা উঠাইয়া ব্রিজ টেস্ট করার পরে সমস্ত হলে তখন ব্রিজের উপরটা রেডি। সেই সাইমেন্টেনিয়াসলি ব্রিজের তল সাইড দিয়ে যেখান দিয়ে রেলওয়ে যাচ্ছে সেখানেও স্টেজার বসাতে হবে। এখানেও আবার একটা জিনিস হচ্ছে যে রেলওয়েটা কাজ স্টেজার না বসালে রোডে বসা যাবে। বুধবার পর্যন্ত সেতুর 2,917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বসেছে 1,211টি, আর 2,965টির মধ্যে 1,726টি রেল স্ল্যাব স্থাপন করা হয়েছে। কাজের অগ্রগতি 40%। এবারে শুকনো মৌসুমের কাজের উপর নির্ভর করছে 2021 সালের ডিসেম্বরে সেতু চালু করা যাবে কিনা। পদ্মা সেতু হলো সবচেয়ে আনপ্রেডিক্টেবল রিভার্স, তো এই সেক্ষেত্রে আসলে ড্রাই সিজনে অর্থাৎ 5-6 মাস কাজ করা যায় নদীর ভিতরে বা নদীর আশপাশে। এখন আমাদের কিন্তু ডে অ্যান্ড নাইট কাজ চলছে, এই শুকনো মৌসুমটা কাজ করলে বোঝা যাবে আমরা কি 2021 সালের মধ্যে পারবো কিনা। 21শে ডিসেম্বর আমাদের স্বাধীনতার বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা এই ব্রিজ শুরু উদ্বোধন করতে চাই। ডিসেম্বরে সব স্প্যান বসানো হলেও বাকি থাকবে সড়কের সঙ্গে সেতুর সংযোগ ঘটাতে অ্যাপ্রোচ রোড নির্মাণ, তাই কাজের গতি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে ঠিকাদারকে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরেক ধাপ এগুলো মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প। সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দরে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে বৈঠকে চূড়ান্ত হয়েছে কর্মপরিকল্পনা, এখন শুরু হবে বিশদ নকশা তৈরির কাজ। বৈঠক শেষে এ কথা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ। এই বন্দর দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা আর বিশ্ব বাণিজ্যর সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর। সামর্থ্যের চেয়ে বেশি, বছরে 30 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করছে বন্দর। এই অবস্থায় মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়টি গেল কয়েক বছর ধরেই আলোচনায়। অবশেষে আলোর মুখ দেখছে এই প্রকল্প, শুরু হচ্ছে প্রকল্পটির পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজ। গেল 23 সেপ্টেম্বর পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তির পর সোমবার প্রথম বৈঠকে চূড়ান্ত হয়েছে কর্মপরিকল্পনা। 2 ধাপে এই প্রকল্পের কাজ করবে পরামর্শক প্রতিষ্ঠান জাপানের নিপ্পন কোয়ে। প্রথম ধাপে নকশা ছাড়াও বন্দর নির্মাণে ঠিকাদার নিয়োগে সাহায্য করবে প্রতিষ্ঠানটি, আর দ্বিতীয় ধাপে দেখভাল করবে নির্মাণ কাজও। মাতারবাড়ির এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই হয়েছে জাপানের সর্বশেষ প্রযুক্তির মাধ্যমে। ভূকম্পন সহনশীল জেটি ও কি গ্যান্ট্রি ক্রেনগুলোকে সর্বোচ্চ সুরক্ষিত রাখায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে টার্মিনালের নির্মাণ কাজ এগিয়ে আনা হবে যাতে অর্থের সাশ্রয় হয়। সর্বোপরি চেষ্টা থাকবে প্রকল্পটি সফলভাবে শেষ করার। এই প্রকল্পে মোট ব্যয় প্রায় 17,000 কোটি টাকা, যার মধ্যে 10,000 কোটি টাকা জায়গা দিচ্ছে ঋণ হিসেবে। 3,000 কোটি টাকা দেবে চট্টগ্রাম বন্দর, বাকি টাকা দেবে সরকার। 2025 সালে চালু হবে এই বন্দরের অপারেশনাল কার্যক্রম, পুরোপুরি চালু হবে 2026 সাল নাগাদ। বন্দরটি হলে দেশের অর্থনীতির ক্রম ঊর্ধ্বমুখী ধারার সাথে তাল মেলানো সহজ হবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। নেপাল, ভুটান, ইভেন কলকাতা, হালদিয়া বন্দর, এরাও আমাদের এই বন্দরের মাধ্যমে উপকৃত হবে। কারণ এখানে এখন সিঙ্গাপুর বা কলম্বো বন্দরে যখন ডিপ ড্রাফ ভেসেলগুলো আসে, আমাদের এই বন্দরে সেই রকম ভেসেল আসবে। এখান থেকে ফিডার লাইন চলবে, সেই স্বপ্ন আর বেশি দূরের না। বিপুল নির্মাণ খরচের বিপরীতে অর্থনৈতিকভাবে কতটা সুবিধা আনবে এই বন্দর? বন্দর কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে চট্টগ্রাম কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চলগুলোতে যে পরিমাণ পণ্য পরিবহন করতে হবে তাতেই উঠে আসবে খরচ। লাভজনক করতেই পরামর্শক নিয়োগ করা হয়েছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। মাতারবাড়ি এলাকায় যে পরিমাণ বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, শুধুমাত্র সেই জায়গার কার্গো পরিবহন করলেও মাতারবাড়ি বন্দর একটি ভায়াবল বন্দর হিসেবে সামনে চলে আসবে। শুরুতে 460 মিটার লম্বা জেটি হচ্ছে মাতারবাড়িতে, যা যুক্ত আছে নদীপথে। পরে সড়ক ও রেলপথ যুক্ত হবে এই বন্দরে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু নদী শাসন কাজের জন্য কাঁঠালবাড়ি ফেরিঘাট বাংলা বাজার এলাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার সকালে সেখান থেকে পরীক্ষামূলক 3টি টানা ফেরু চালু করেছে
ঘাট কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, পুরাতন ঘাট থেকে দুটি ঘাট সরিয়ে বাংলাবাজারে নেওয়া হয়েছে। দু একদিনের মধ্যে সবগুলো ঘাটই সেখানে স্থানান্তর করা হবে। এরপর ফেরি, লঞ্চ, স্পিডবোট সহ সব নৌযান সেই ঘাট দিয়েই চলবে। এ নৌ রুটে 19টি ফেরি, 87টি লঞ্চ ও 200-এরও বেশি স্পিডবোট নিয়মিত চলাচল করে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে লাগা আগুন প্রায় 2 ঘন্টা নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। এই আগুনে বেশ কিছু পুরাতন মামলার নথি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এসির বৈদ্যুতিক লাইন থেকে আগুন লাগতে পারে। সোমবার বিকেল 4:45 দিকে ভবনের দুইতলায় মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে চলছিল বিচার কাজ। হঠাৎ আদালত কক্ষে ধোঁয়া দেখা যায়, এজলাস ছেড়ে যান বিচারক। পরে আদালতের কর্মীরা বিচারকের পেছনের স্টোর রুমে পুরাতন মামলার নথিপত্রের মাঝে দেখতে পান আগুন। দ্রুত সেখান থেকে এবং এজলাস কক্ষ থেকে মামলার নথিপত্র সরিয়ে নেওয়া হয়। তারপরও বেশ কিছু কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো গুরুত্বপূর্ণ মামলার নথি পুড়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। 4:30 থেকে 4:40 দিকে হবে এরকম সময় বিচারক মহোদয় ছিলেন, এখানে অন্য আইনজীবীরা ছিল, তখন আস্তে আস্তে ধোঁয়া দেখছিল এবং ধোঁয়া দেখার পরে তারপরে আস্তে আস্তে ধোঁয়া যখন বাড়ছে তখন উনি বিচারক মহোদয় মুলতবি রেখে আদালত মুলতবি রেখে উনি নেমে গিয়েছেন। এদিকে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। 2 ঘন্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোর রুমের এসির বৈদ্যুতিক লাইন থেকে আগুন লাগতে পারে। প্রথমত আমাদের এসি থেকে আমার সন্দেহ, এসির লাইন থেকে আমাদের প্রথমে সে প্রচণ্ড ধোঁয়া, আমরা খুঁজে পাচ্ছি না আগুনটা কোথায়, যেহেতু এটা আমাদের লম্বা একটা জায়গা স্পেস, কিছু ড্রাই অবস্থা কিছু কাগজ সরানোর পরে আমরা আগুন খুঁজে পেয়েছি। আগুনে ক্ষতিগ্রস্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের এই আদালত থেকে সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি আলোচিত মামলা চলমান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় শনাক্ত ছাড়িয়েছে 2000, যা গত প্রায় 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ। মৃত্যু হয়েছে আরও 21 জনের। সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন করা হচ্ছে অনেক এলাকা। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংখ্যার কথা জানিয়ে আসছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতেই দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় 116টি ল্যাবে 15,768 নমুনা পরীক্ষায় 2,139 নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার 13.57%, যা গত 9 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত 7ই সেপ্টেম্বর দেশে 2,202 জনের করোনা শনাক্ত হয়েছিল। যতই ঠান্ডা একটু একটু করে বাড়ছে, গরম কমে যাচ্ছে, ততই কিন্তু সংক্রমণটাও বাড়ছে। এইটাই কিন্তু স্বাভাবিক, কারণ এই ভাইরাসটা আমরা আগে বলেছি যে ভাইরাস, যে কোনো ভাইরাসই আসলে ঠান্ডায় বেশি দিন বেঁচে থাকে এবং এর শক্তিটাও ঠান্ডার মধ্যে বেশি প্রকাশ পায়। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ঢিলে ঢালা ভাব কোনো ক্রমে যেন আমরা না দেখাই, আমরা যেন কোনো শৈথিল্য ভাব না দেখাই, এই ব্যাপারে আমাদেরকে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতেই হবে এবং প্রশাসনকেও মনে হয় একটু আরেকটু কঠোর হতে হবে, যাতে জনগণ মাস্ক পরতে বাধ্য হয়, এটা করতেই হবে আমাদের। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 21 জনের। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি 6,215 জনের। সংক্রমণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা যদি সংক্রমণটা কমিয়ে রাখতে পারি তাহলে পরে মৃত্যুর হারটা আরও কমবে। সমস্ত মন্ত্রণালয়ে আমরা একটি চিঠি দিয়েছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, যেখানে বার্তা হলো সরকারি প্রতিষ্ঠানে সেবা পেতে হলে মাস্ক পরে আসতে হবে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,34,472 জনে। নতুন করে সুস্থ হয়েছেন আরও 1,604 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,51,146 রোগী। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা শেখ রাজিয়া নাসের মারা গেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। শেখ রাজিয়া নাসরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাজিয়া নাসের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদি। সোমবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে 5 নভেম্বর রাজিয়া নাসেরকে হাসপাতালে ভর্তি করা হয়। খোদ স্বাস্থ্য অধিদপ্তরেই চাষ হচ্ছে মশার। বিভিন্ন পাত্র, পানির খোলা ট্যাঙ্ক ও ড্রেনে দিনের পর দিন জন্মাচ্ছে মশা লার্ভা। যারা জনসচেতনতায় প্রচার চালাচ্ছে তাদেরই এই অবস্থা। এটি গাফিলতি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর মশা ও মশাবাহিত নানা রোগ নিয়ে মানুষকে সচেতন করে, সেই সাথে প্রতিদিনের ডেঙ্গু রোগের তথ্য দেওয়া হয় এখান থেকেই। এবছর ডেঙ্গু হয়েছে 885 জনের, এর মধ্যে গত 15 দিনে আক্রান্ত 258 জন। অথচ সেই প্রতিষ্ঠানের অবস্থাই বিভা। ভবনের পেছনের চিত্র আরও ভয়াবহ। এ যেন আবর্জনার ভাগার, ঝুলে থাকা রঙের কৌটায় জমেছে বৃষ্টির পানি, সেখানেও জন্মেছে লার্ভা। আর অধিদপ্তরের আঙিনায় বহু পুরনো গাড়ির দিকে কারো যেন নজরই নেই। আরেক প্রতিষ্ঠান আইডিসিআর, ভবনের সামনে নির্মাণ শ্রমিকরা ড্রামে পানি জমা রেখেছেন দীর্ঘদিন ধরে। আর ভবনের পাশে একটি পানির খোলা ট্যাঙ্ক, সেখানে জমা পানিতেও মিলল লার্ভা। যাদের কাজ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সচেতন করা, তাদের এমন উদাসীনতাকে গাফিলতি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অবশ্যই গাফিলতি এটা, এবং এটা কিছুতেই হওয়া উচিত না। এবং আমরা যে জরিমানার কথা বলি, আইনের কথা বলি, আইন কিন্তু সবার জন্য। তাহলে এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর যদি আইন না মানে, তারাও কিন্তু এই জরিমানার মধ্যে পড়ে। তো এটা তার চেয়েও বড় কথা যে আসলে তারাই তো অন্যদের জন্য মডেল হবে যে কী করা উচিত। তো এটা কিছুতেই থাকা উচিত না। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলছেন মশা জন্মানোর স্থানগুলো চোখ এড়িয়ে গেছে তাদের, দ্রুত ব্যবস্থা নেবেন। হয়তো লার্ভা জমে থাকতে পারে, তবে আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু হয়তো প্রতিদিন করা হয় না, এবং সেই সুবাদে হয়তো কিছু মশার লার্ভা হয়ে যেতে পারে, যেটা আমাদের দৃষ্টিতে আসেনি। তবে আপনারা যেহেতু এটা লক্ষ্য করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশ্যই এটা লক্ষ্য করব। এদিকে ডিএনসিসি জানিয়েছে সরকারি অফিসে জরিমানা করার অধিকার তাদের নেই, তবে এরই মধ্যে অনেককে চিঠি দেওয়া হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খোলা বাজারে ধানের দাম বেশি হওয়া এবার ধান চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। এজন্য বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি মজুদ বাড়াতে চাল আমদানির কথা বলছেন ব্যবসায়ীরা। তবে খাদ্য কর্মকর্তারা বলছেন কাটা মারাই পুরোদমে শুরু হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। 1040 টাকা মন দরে ধান, 1480 টাকা মন দরে সিদ্ধ চাল ও 1440 টাকা মন দরে আতপ চাল কেনা শুরু করেছে খাদ্য অধিদপ্তর। কিন্তু বাজারে সব ধরনের ধান চালের দাম এখন মন প্রতি গড়ে 200 টাকা বেশি। এ কারণে খোলা বাজারেই ধান বিক্রি করছেন চাষিরা। এবার ধানের ফলন কম, কিন্তু দামে বেশি পাইছি। গতবার বেচছি 740 টাকা, এবার পেয়েছি 1100 টাকা, 1050 টাকা, এরকম। এর জন্য আমাকে একটু পোষাচ্ছে। সরকারি গুদামে ধান চাল দিতে চাষি ও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় প্রভাব পড়বে সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রমে। এ অবস্থায় মজুদ বাড়াতে চাল আমদানি করার পরামর্শ দিচ্ছেন চালকল মালিকরা, তাতে সমর্থন দিয়েছেন খাদ্য কর্মকর্তারাও। আমাদের দেশে যদি ঘাটতি থাকে, তাহলে এইখান থেকে আভ্যন্তরীণ বাজার সংগ্রহ করে এটি ঘাটতিটা আরো বাড়বে, এবং ভোক্তাদের ক্ষেত্রে চালের বাজার এমনি বেড়ে যেতে পারে। বাজার থেকে চাল তুলে নেওয়ার ব্যাপারটা যেটা, সেটিও আমরা এখান থেকে অব্যাহতি পাবো, তাতে ঘাটতিটা অন্তত মেকআপ হবে। বাইরের থেকে না আনলে এটা মেকআপ হবে না। আমরা প্রথম পর্যায়ে 50,000 মেট্রিক টন সংগ্রহ করতে যাচ্ছি, এবং আমাদের পরিকল্পনা আছে প্রয়োজনে জিটিজি বা আবার নেক্সট স্টেজে আরো সংগ্রহ করব। তবে সেটা নির্ভর করছে যে বর্তমানে বাজার পরিস্থিতি, আমাদের সংগ্রহের গতি, মজুদ, সার্বিকভাবে সবকিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নেব। তবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন কাটামারাই পুরোদমে শুরু হলে ধান চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে। আমাদের যে সরকার নির্ধারিত দর, এটিও কিন্তু একটি ভালো দর দিয়েছে। দরটা একেবারে আমাদের যৌক্তিক, যেটা 26 টাকা পার কেজি ধানের মূল্য। আমরা 1040 টাকা পার মন ধান আমরা আশা করছি যে আমরা কৃষকের কাছ থেকে নিতে পারব।
এবার চাষিদের কাছ থেকে 2 লাখ টন ধান, চালকল মালিকদের কাছ থেকে 6 লাখ টন সিদ্ধ এবং 50,000 টন আতপ চাল কিনবে সরকার। এ সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নন্দীগ্রাম, বগুড়া। ত্রুটিপূর্ণ রেলপথ আর ট্রেনের কারণে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে আখাউড়া সিলেট রুট। 2 মাসের ব্যবধানে মৌলভীবাজারে 2টি তেলবাহী রেল লাইন চ্যুতির ঘটনা ভাবিয়ে তুলছে যাত্রীদের। রেল ভ্রমণে বাড়ছে অনীহা, যদিও এই রুটে এ ধরনের সমস্যার কথা মানতে নারাজ রেল কর্তৃপক্ষ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় তেলবাহী 7টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের প্রায় 24 ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এর আগে 15 সেপ্টেম্বর বরমচাল স্টেশনের পাশে মুমিন ছড়ায় আরও একটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। একই স্টেশনের পাশে আরও একটি বড় দুর্ঘটনা ঘটে গত বছরের 23 জুন। সে সময় ব্রিজ ভেঙে 5টি বগি উল্টে 4 জন মারা যান। বারবার ট্রেন দুর্ঘটনা ভাবিয়ে তুলছে যাত্রীদের। ত্রুটিপূর্ণ লাইন দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর পার করছেন তারা। যেটার উপর বরগ্রাম রেলই চলতেছে সেই ক্লিপই নাই, তাইলে মানে রেল কিভাবে চলবে? একটা সময় ট্রেনে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু আজকের এই দিনে এসে আমরা ট্রেনে ভ্রমণ করার জন্য আমরা নিজেরাই ভয় পাই। এই রেল লাইনটা খুব ঝুঁকিপূর্ণ হইয়া আছে, নাট নাই, তারপরে ব্রিজ 2টি আছে, ব্রিজ 2টাও তোমার একবারে ঝুঁকিপূর্ণ হইয়া অবস্থায় আছে। মৌলভীবাজারে ছোট বড় 150 রেল ব্রিজের অধিকাংশই 100 বছরের পুরনো। লাইনের বিভিন্ন জায়গায় নেই নাট বল্টু, স্লিপারেও ধরেছে পচন। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোক আছে, তারা লাইনের সবসময় কাজ করে, দেখাশোনা করে, যদি তাদের এগুলো তারা জানে বা দেখে তাহলে কাজ করে। আমাদের কাজ হইল শুধু তাদের ইনফরমেশন করে দেওয়া। সিলেট আখাউড়া রেল লাইনে মৌলভীবাজার অংশের দৈর্ঘ্য 80 কিলোমিটার। এই লাইন ও সেতুর কোথাও কোনো সমস্যা নেই দাবি করেন রেলের প্রকৌশলী। ঘন ঘন অ্যাক্সিডেন্ট হইতেছে যে এটার কারণটা, এটা আমাদের মেজর কোনো কারণ নাই, এটা গাড়ি চলমান থাকলে এটা যে কোনো সময় অনেক সেটা তদন্ত হয়, তদন্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি দোষী হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন 6টি আন্তনগর, 2টি লোকাল ট্রেন অন্তত 15 বার চলাচল করে। যাতায়াত করেন 20,000 থেকে 25,000 যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ শহরে রয়েছে 20টির বেশি পরিবহন স্ট্যান্ড, অথচ দূরপাল্লার বাস, ট্রাক সহ বিভিন্ন পরিবহন পার্কিং করা হয় শহরের 5টি গুরুত্বপূর্ণ সড়কে। এতে যানজটে নাকাল নগরবাসী। প্রশাসন বলছে নানা উদ্যোগ নিলেও সড়ক দখলমুক্ত করা যাচ্ছে না। সিরাজগঞ্জ পৌর সড়কে মূল সড়ক মাত্র 5টি। এসব সড়ক এখন পরিণত হয়েছে অলিখিত পরিবহন স্ট্যান্ডে। স্থানীয় যানবাহন থেকে শুরু করে দূরপাল্লার বাস, ট্রাক সবই অবাধে পার্কিং করে রাখা হয় সড়কে। শহরে বেশ কয়েকটি পরিবহন স্ট্যান্ড থাকলেও সড়ক দখল করে গাড়ি পার্কিং করে রাখায় বেশিরভাগ সময় যানজট লেগেই থাকে। গাড়ি মেরামতের ওয়ার্কশপের কাজও চলছে সড়ক দখল করেই। অসংখ্য বাস, গাড়ি, সিএনজি এগুলো সব আমাদের দোকানের সামনে রাখে। আমাদের ব্যবসায়িক সমস্যা, বাইরের লোকজন দেখতে পায় না এবং এই রাস্তায় সবসময় জ্যাম হয়ে থাকে। যেখানে সেখানে রেখে দেয় গাড়িগুলো, আমাদের যাতায়াতে অসুবিধা হয়, রাস্তা বারবার নানান রকমের দুর্ঘটনা ঘটে। পরিবহন মালিক ও শ্রমিকদের সদিচ্ছার অভাবে সড়কে গাড়ি পার্কিং বন্ধে কোনো উদ্যোগই কার্যকর হচ্ছে না, জানান মেয়র। যানজট নিরসনের জন্য সিরাজগঞ্জে আমরা অনেক চেষ্টা করছি, কবরস্থানকে অনেক সুন্দর করা হয়েছে, রাস্তা ফোর লেন করা হয়েছে, তারপরেও দেখা যায় ওই এলাকায় কবরস্থান থেকে রেল স্টেশন পর্যন্ত বাস তাকে অবৈধভাবে দখল করে থাকতেছে। এটা আমার মনে হয় প্রশাসন, সিরাজগঞ্জের জনগণ এটার বিরুদ্ধে সোচ্চার হলে এটার সমস্যার সমাধান করা যাবে। পুলিশ বলছে বারবার উদ্যোগ নিয়েও সমন্বয়হীনতার জেরে সুফল মিলছে না। যারা সড়ক ব্যবস্থা, সড়ক নির্মাণ এবং ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে তাদেরও কিছু দায়িত্ব রয়েছে, পৌর এলাকায় পৌর মেয়রের দায়িত্ব রয়েছে, এইগুলো একটা সমন্বিত উদ্যোগ আমাদের তরফ থেকে, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। জেলার মুজিব সড়ক, এসএস রোড সহ প্রায় 20টি জায়গায় রয়েছে পরিবহন স্ট্যান্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাওনাদারদের আবেদনের ভিত্তিতে কোম্পানি বা কর্পোরেট প্রতিষ্ঠানে দেউলিয়াত্ব নিষ্পত্তির সুযোগ রেখে সংশোধন হচ্ছে দেউলি আইন। চলতি সংসদে পাশ হবে সংশোধিত এই আইন। এর ফলে সহজে ব্যবসা করার সুযোগে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশ্লেষকরা বলছেন এই আইন কার্যকর হলে কমে আসবে ঋণ খেলাপির পরিমাণ।
সহজে ব্যবসা করার সূচকের অন্যতম মানদণ্ড দেউলিয়াত্ব নিষ্পত্তি। সূচকের অবস্থান নির্ধারণের মোট 100 নম্বরের মধ্যে দেউলিয়াত্ব নিষ্পত্তি আইন কার্যকরে পাওয়া যায় 16 নম্বর। তাই বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে দেউলিয়া আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এই আইনের মাধ্যমে কোনো কোম্পানি পাওনাদারের দাবি পূরণে ব্যর্থ হলে নিজের স্ত্রী, পুত্র ও কন্যার নামে বেনামে রাখা সকল সম্পত্তি আদালতের নির্দেশে হস্তান্তর করতে হবে। এছাড়াও স্বামী, পিতামাতা, ভাই বোন বা নির্ভরশীল কোনো ব্যক্তির নামে থাকা সম্পত্তিও হস্তান্তর করতে হবে। স্পেসিফিক ডাইরেক্টর যিনি পারছে না বা যিনি যে স্পেসিফিক শেয়ার হোল্ডার সেই এক্সিট রুট নিয়ে যাচ্ছে, কিন্তু কোম্পানি কোম্পানির মতো রান করছে, যেটা আমাদের দেশে এটা ছিল না। বাট এখন যেই অ্যামেন্ডমেন্ট করছে, যেই খসড়া, সেখানে কিন্তু এই ধরনের পরিলক্ষিত হচ্ছে। এবং এটা যদি হয় তাহলে দেখা যাবে যে আমাদের বিজনেস এনভায়রনমেন্ট অনেক ভালো হবে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দেশে এখন ইচ্ছাকৃত খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, তাই এ থেকে বের হতে হলে অবশ্যই আইনটি জরুরি। তবে খেলাপিরা যাতে কোম্পানি কিংবা নিজের সম্পদ অন্য কোথাও সরিয়ে ফেলতে না পারে তাও আইনে স্পষ্ট করার আহ্বান তাদের। উইলফুল ডিফল্টার কভারি করলে তো আসলে টাকাটা প্রথম নেওয়ার সময় চিন্তা করা টাকাটা ফেরত দিব না, সেই জন্য ওই ব্যাপারটা দেখার ব্যাপার আছে। এবং ওরা করে কি অন্য জুরিডিকশনে টাকাটা সরিয়ে নিয়ে যায়, সো এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। এবং ওরা করে কি আর অ্যাসেটগুলো ওই কোম্পানির নামে বা ওই নিজেদের নামে কিনে না, অন্য নামে কিনে ফেলে, তো এই সমস্ত কিছু কমপ্লেক্সের জন্য অনেক সময় দেখা যাবে যে এটা লম্বা সময় লাগতে পারে। বাণিজ্য মন্ত্রী বলছেন এই আইনের বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব ব্যাংকের সহজে ব্যবসার সূচকে অনেক এগিয়ে যাবে বাংলাদেশ, সেই সঙ্গে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ। আমাদের যে ইজ অফ ডুইং বিজনেসের জন্য যেটা আমাদের যে রেটিং আছে সেটাকে ইম্প্রুভ করার জন্য এই আইনটা এখন জরুরি হয়ে পড়েছে। এটা এই নাম্বারিংটা দেখে তারা ইন্টারেস্টেড হবে যে বাংলাদেশের ব্যবসা ইনভেস্টমেন্টের পরিবেশটা বেটার হবে। এই পার্লামেন্টে পাস হবে এই আইনটা। প্রস্তাবিত আইন অনুযায়ী পাওনাদারদের আবেদনে সন্তুষ্ট হয়ে আদালত কার্যক্রম শুরু করলে 330 দিনের মধ্যে প্রতিষ্ঠানের দেউলিয়াত্ব নিষ্পত্তি হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 12 দিনেই $1 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি মাসের প্রথম 12 দিনে $106.60 কোটি রেমিটেন্স আগের সব রেকর্ড ছাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা মহামারীর মধ্যেও চলতি অর্থবছরে জুলাই থেকে 12 নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্সের পরিমাণ $989 কোটি, যা গত অর্থবছরে একই সময় ছিল $689 কোটি। অর্থাৎ এক বছরে রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি ছাড়িয়েছে 43% বেশি। অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল বলেন কোভিড-19 প্রভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সারা বিশ্ব। এই সময়ের মধ্যে অর্থ পাঠিয়ে অর্থনীতিকে গতিশীল রাখতে বড় ভূমিকা রাখছেন রেমিটেন্স যোদ্ধারা। তিনি বলেন গত অর্থ বছর বৈধ পথে রেমিটেন্স পাঠালে 2% নগদ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, এর ফলে বাড়তে শুরু করেছে রেমিটেন্সের পরিমাণ। ফ্রান্সে গত 24 ঘন্টায় নতুন সংক্রমণের হার কিছুটা কম থাকলেও ইউরোপের যুক্তরাজ্য, ইতালি, পোল্যান্ড, বেলজিয়াম, স্পেন সব দেশেই শনাক্তের হার বেড়েছে। অন্যদিকে ট্রাম্পের একগুয়েমির কারণে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি আরও বাড়বে বলে সতর্ক করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার একদিনে বিশ্বে করোনায় আরও 7,000 প্রাণহানি ও নতুন শনাক্ত হয়েছে 484,000 বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু 13,31,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 5,53,00,000 বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 708 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 1,50,000 রোগী। ইতালিতে গত 24 ঘন্টায় 27,000 করোনা রোগী পাওয়া গেছে। টানা এক মাস পর ফ্রান্সে কিছুটা কমেছে করোনার বিস্তার। দেশটিতে সোমবার 9,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 506 জন। পোল্যান্ডে একদিনে 20,000 এবং রাশিয়ায় একদিনে 22,000 রোগী শনাক্ত হয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় করোনার বিস্তার বাড়ায় আবারও এক মাসের লকডাউন জারি করেছে সরকার। এদিকে ইরানের তৃতীয় দফা সংক্রমণ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত 24 ঘন্টায় প্রায় 500 জন করোনায় মারা গেছে দেশটিতে। নতুন করে পাওয়া গেছে 13,000 কোভিড রোগী। মার্কিন বায়োটেক কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন 95.5% সুরক্ষা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের আর ভ্যাকসিনের চেয়েও এটি বেশি কার
কঠোর বিধিনিষেধেও থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ। এই শীতে দ্বিতীয় দফার সংক্রমণে ইউরোপের পরিস্থিতি আরও ভয়াবহ, আর সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের জন্য আকুল অপেক্ষায় বিশ্ববাসী। সারা বিশ্বে প্রায় শতাধিক প্রতিষ্ঠান কাজ করছে ভ্যাকসিন উদ্ভাবনে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মডার্না সোমবার তাদের উদ্ভাবিত ভ্যাকসিন প্রায় 95% কার্যকর বলে দাবি করল। ক্লিনিক্যাল ট্রায়ালে যুক্ত হওয়া 30,000 স্বেচ্ছাসেবকের অর্ধেককে 28 দিন পরপর 2 ডোজ টিকা দেওয়া হয়। বাকি অর্ধেক পান প্লাসেবো ইঞ্জেকশন, যাতে কোনো কার্যকর উপাদান থাকে না। প্রথম 95 জনের উপর পরীক্ষার ফল নিয়ে কার্যকারিতার হার জানালো মডার্না, তবে জানা যায়নি ভ্যাকসিনের স্থায়িত্ব। মডার্নার এই সফলতাকে মহামারী রুখতে গুরুত্বপূর্ণ মাইলফলক বলেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট স্টিফেন হক। গত সপ্তাহে মার্কিন ঔষধ প্রস্তুতকারক ফাইজার ও তার জার্মান পার্টনার বায়োএনটেক দাবি করে তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন 90% কার্যকর। ডিসেম্বরে ফাইজার ও মডার্নার টিকা দুটি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আসতে পারে যুক্তরাষ্ট্রে। এবছর মোট 7 কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্য তাদের। এদিকে টিকা উদ্ভাবনের দৌড়ে পিছিয়ে নেই রাশিয়াও। ফাইজারের ঘোষণার পরই স্পুটনিক 5 92% কার্যকর বলে দাবি করে মস্কো, যদিও তাদের তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। করোনার ভ্যাকসিন সবার জন্য নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠন হয়েছে কোভ্যাক্স জোট। চীনসহ 172 দেশ এতে যোগ দিলেও সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা বিধ্বস্ত মার্কিন অর্থনীতিকে সচল করতে কাজ শুরু করেছেন জো বাইডেন। সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় অর্থনৈতিক ক্ষতি ও চাকরিচ্যুতদের বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে তার। বাইডেনের সঙ্গে ডেলাওয়্যারের উইলমিংটনে যোগ দেবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। এছাড়া বাইডেনের বৈজ্ঞানিক উপদেষ্টারা ঔষধ কোম্পানির সঙ্গে এ সপ্তাহে বসার কথা রয়েছে। অন্যদিকে ভোট কারচুপির অভিযোগের মামলায় প্রমাণ হাজির করতে না পারলেও আরও মামলার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান শিবির জানায় পেনসিলভানিয়ায় ফল আটকে দিতে নতুন আইনি লড়াইয়ে নামছেন ট্রাম্প। রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে 68,000 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বাইডেন। ড্র নয়, জিতেই মুজিব বর্ষ সিরিজের শিরোপা উৎসব সারতে চায় বাংলাদেশ। নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ আজ বিকেল 5টায়। করোনা আক্রান্ত জেমিডের জায়গায় ডাগ আউটে থাকবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। অন্যদিকে ভুল ত্রুটি শুধরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় নেপালের। সমতায় সিরিজ শেষ করার আশা কোচ বালগোপাল মহার্জনের। লড়াইয়ে নামার আগে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বেঙ্গল টাইগার্স। চেনা পরিবেশে অচেনা কেবল জেমিডের না থাকা। নেপালকে আরও একবার হারিয়েই ট্রফি জয়ের লক্ষ্য। টানা 2 ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়েও আসবে খানিকটা উন্নতি। প্রথম ম্যাচে মিডফিল্ডার অ্যাটাকিংয়ের সামঞ্জস্যের অভাব চোখে পড়েছে। ম্যাচের আগের দিন সেটা দূর করার উপায় খুঁজেছেন ওয়াটকিস। আর অধিনায়ক জামালের লক্ষ্য পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে জয় তুলে নেওয়া। প্রস্তুতি ভালো হয়েছে, ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। গেল ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, জয়টাই আমাদের প্রধান লক্ষ্য। তবে খেয়াল রাখতে হবে কেউ যেন ইঞ্জুরিতে না পড়ে। সামনে কাতারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ফার্স্ট হাফ শুধু ভালো খেললে হবে না, দুইটা হাফ ভালো খেলতে হবে। দেন উই উইল সি বেটার ফুটবল এন্ড উই উইল মেবি সি আ বেটার স্কোর, বাট ওভারঅল in the first game I'm satisfied, you know. ranking e egiye thaka nepal je chhere kotha bolbe na onushilone tader shoriri bhashay sposto joy diye series har erate chay othithira a little bit in fact for the amra pichhi achi joy chhara bhinno kono poth nei asha korchi ei match e protidondita gore tulte parbo fitness somoshya onektai katiye utheche chhelera that lack of gap tomorrow bangladesher shurur ekadoshe aste pare ekadhik poriborton rokkhon ar akromon bhage porikha nirikkhar abhash team management er match e namar age shesh onushiloner guruttopurno meeting cholche jekhane nei jemide sampratik shomoy lal shobujer shafoller karigor ei coach mathe na thakle ki probhab porbe match e shetar uttor jana ache mongolbarer match e abidur rahman independent news bangobondhu jatiyo stadium dhaka
ফুটবল নিয়ে সবাইকে ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। করোনা সতর্কতায় নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য দুদলের সংবাদ সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে হলেও দিনের অনুশীলনের পর আলাদাভাবে কথা বলেন জামাল। করোনা আক্রান্ত কোচ জেমি ডেকে জয় উপহার দিতে চান তিনি। উইন তারপরে ক্রিটিসাইজ, লুজ ওকে ফাইন, বাট যে সময় আমি দিতেছি এই সময় ও ক্রিটিসাইজ, এই মিস পাস, এই ভুল। ইফ উই উইন দেন পিপল উইল স্পিক পজিটিভ অ্যাবাউট বাংলাদেশ, ইফ উই লুজ সবাই পক 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 করবে। সো উই হ্যাভ টু উইন টুমরো, দ্যাটস দি অনলি অপশন। অধিনায়ক জামাল ভুঁইয়ার আপত্তি, দেশের ফুটবল নিয়ে সমালোচনা হয় বেশি, এমনকি জয় পেলেও ম্যাচের ভুল ত্রুটি খুঁজতেই ব্যস্ত থাকেন সবাই। অধিনায়কের আক্ষেপ যেমন অমূলক নয়, তেমনি ব্যর্থতার ইতিহাস ভুলে সাফল্যের গল্পগুলো তো এসেছে সাম্প্রতিক সময়ে। এখন ধারাবাহিক হওয়ার পালা, প্রথম ম্যাচ হেরে থাকা নেপাল এ ম্যাচে আক্রমণাত্মক খেলবে, সেখানেই সুযোগ দেখছেন জামাল। লাস্ট ম্যাচ দে ইউ নো দে ডিডন্ট হ্যাভ দ্যাট বিগ অপরচুনিটি, সো আই থিংক ইফ দে গোনা স্কোর এগেইনস্ট আস ইজ গোনা বি এগেইনস্ট ইফ উই গিভ দেম আ সিলি মিস্টেক, ফ্রি কিক অর সামথিং লাইক দ্যাট, আমরা আরো চান্স পাইব, কারণ ওরা অ্যাটাকিং এ যাব, সো আমরা আরো কাউন্টার অ্যাটাক পাইব, আরো চান্স পাইব। করোনা আক্রান্ত হেড কোচ জেমি ডে ডাগআউটে তাকে দেখা যাবে না, তবে মাঠের ফুটবলে প্রভাব পড়বে না বিশ্বাস জামালের। বলেন প্রিয় কোচের জন্য জয় উপহার দিতে মরিয়া সবাই। জেমি না থাকলে আই ডোন্ট থিংক ইট উইল বি আ প্রবলেম ফর আস, কারণ স্টুয়ার্ট তো সব জানে, সো ইটস নট গোনা বি আ প্রবলেম। অফ কোর্স উই উইল প্রে ফর জেমি, উই ওয়ান্ট টু উইন ফর জেমি, ওর ফ্যামিলি আছে, চারটা বাচ্চা আছে, সো ইউ নো they are very worried for him. নেপালে বিপক্ষে মঙ্গলবারের ম্যাচ শেষে প্রস্তুত হতে হবে বিশ্বকাপ বাছাইয়ে কাতার পরীক্ষার জন্য। জামালের পরবর্তী মিশন ভারতের আই লিগ, সেখানে কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটিং অর্ডার পরিবর্তনে ধার আরও বেড়েছে, দ্রুতই মানিয়ে সফল হয়েছেন ইরফান শুক্কুর। কেন বিপিএল থেকেই ধারাবাহিক তিনি, চাপ নিয়ে নয় প্রক্রিয়া মেনে রান করতে চান আগামীতে। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের জন্য সেরাটা দিতে চান ইরফান। বিশ্বাস করেন ফিটনেস ও স্কিলে ধারাবাহিক উন্নতি আসলে বড় মঞ্চের সুযোগ আসা সময়ের ব্যাপার। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের জন্য দলের অনুশীলন শুরু হয়নি এখনও। করোনা টেস্টের পর হোটেলে উঠে দলগুলো নেমে পড়বে মিশনে, তবে সেই অপেক্ষাতে বসে থাকতে চায় না ক্রিকেটাররা। মিরপুরে প্রতিদিন যে যার মতো ঝালিয়ে নিচ্ছেন সাকিব মুশফিক তাসকিনরা। কিছুটা ব্যতিক্রম বিসিবি প্রেসিডেন্টস কাপের সেরা ব্যাটসম্যান ইরফান শুক্কুরের বেলায়, নীরবে নিভৃতে নিজ এলাকা চট্টগ্রামে চালিয়ে যাচ্ছেন অনুশীলন, বেশি গুরুত্ব দিচ্ছেন ফিটনেসে, স্কিলের কাজও করছেন। গেল বিপিএল থেকে নজরে এসেছেন নতুন করে, বিসিবির পরিকল্পনাতেও ঢুকে গেছেন। ধারাবাহিকতা রাখতে পারলেই আসবে বড় সুযোগ, কোথায় কোন আসরে খেলছেন সেটা ভেবে চাপ নিতে চান না। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ আমি বলবো আমার জন্য অন্য যে কোনো টুর্নামেন্টের মতোই, আমি স্পেশালভাবে কোনো কিছু চিন্তা করতেছি না এই টুর্নামেন্ট নিয়ে, আমি জাস্ট চিন্তা করবো জাস্ট আমার ক্রিকেটটা খেলার জন্য। আন্তর্জাতিক অঙ্গনে ফেরার আগে ক্রিকেটারদের শেষ রিহার্সেল, ভালো করে অন্তত টি টোয়েন্টিতে জায়গা করে নেওয়ার সুযোগ আছে। জাতীয় দলে খেলা না খেলা নিয়ে আপাতত ভাবনা নেই 27 বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যানের, নিজেকে যে আরও পরিণত করার তাগিদ অনুভব করেন। লাস্ট বিপিএলটা আমি মনে করি আমার জন্য টার্নিং পয়েন্ট, আর ন্যাশনাল টিমে খেলার ব্যাপারটা আমি পুরোপুরি সিলেক্টরদের উপর ছেড়ে দিতে চাচ্ছি, আর হচ্ছে টিম ম্যানেজমেন্ট যেটা চিন্তা করবে সেভাবেই ডিসিশন নেবে। আমি জাস্ট আমার খেলা নিয়ে ফোকাস করতে চাচ্ছি, আমি পারফর্ম করে যেতে চাই, আমি বিসি প্রেসিডেন্টস কাপের কনফিডেন্সটা এই টুর্নামেন্টটা কন্টিনিউ করতে চাই। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে খেলবেন অভিজ্ঞ তামিম ইকবালের দলে, তার অন্য নির্ভর দলে সুযোগ পাবেন সেরাটা দেয়ার। প্রেসিডেন্টস কাপের শিরোপা উঁচিয়ে ধরতে না পারলেও টি টোয়েন্টিতে সেই আক্ষেপ দূর করতে চান। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেলফি তুলতে আসা ভক্তের ফোন ছুঁড়ে ফেলার ঘটনা এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়ায় বিব্রত সাকিব আল হাসান। সেদিন কী কারণে এমনটা করেছিলেন তার ব্যাখ্যা দিয়েছেন, পাশাপাশি কলকাতার অনুষ্ঠানে যোগ দেয়া নিয়েও বিভ্রান্তি তৈরি করা হয়েছে জানিয়েছেন সাকিব। তারপর কোনো ভুল হয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন টাইগার তারকা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে 8 ঘন্টা বাদে সুপার শপ উদ্বোধন করে শিরোনামে আসেন সাকিব, পরপরই বিপ টেস্টের স্কোর নিয়ে বিভ্রান্তি, আর হুট করে কলকাতা যাওয়া, যাত্রাপথে সেলফি শিকারী ভক্তের ফোন ছুঁড়ে ফেলার ঘটনায় সমালোচনার মুখে পড়েন।
দেরিতে হলেও ওই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন টাইগার পোস্টার বয়। তবে একজন উৎসুক জনতা একদম আমার শরীরের উপর দিয়ে এসে ছবিটি তুলতে যায় এবং আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাতটি লাগে এবং তার ফোনটি পড়ে যায় এবং হয়তো পরে ভেঙেও গিয়েছে। তো তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কলকাতার একটি পূজা মণ্ডপে উপস্থিতি নিয়ে আরেক দফা সমালোচনার শিকার সাকিব। তিনি বলছেন, পুরো বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে যা রীতিমতো কষ্ট দিচ্ছে দেশসেরা অলরাউন্ডারকে। নিউজ কিংবা মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি, যেটি আমি আসলে কখনোই যাইও নি ও কিংবা করিও নি। এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন, যেটি হচ্ছে অনেক সাংবাদিক ভাই বোনেরাই ওখানে ছিলেন যাদেরকে হয়তো ইনভাইট করা হয়েছে, কিংবা আপনারা যদি ওইখানকার ইনভিটেশন কার্ডটাও দেখেন, কার্ডে আসলে লেখা আছে যে কে আসলে ওটার উদ্বোধন করেছে এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাবার আগেই এবং যে জায়গাতে আমাদের প্রোগ্রামটি হয়েছে, আমাদের অনুষ্ঠানটি হয়েছে সেটি অবশ্যই পূজা মণ্ডপ ছিল না এবং পাশে আরেকটি স্টেজ ছিল, সেখানে করা হয়েছিল। এদিকে এই ছিল এক ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।